সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ছোট বড় সবারই পছন্দের একটি কেক। আর এটি আমি তৈরি করেছি ডালের চামচ দিয়ে। আমাদের সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না, সেজন্য আমি এই কেকটি ডালের চামচ দিয়েই তৈরি করেছি। ডালের চামচ কিন্তু সবার বাসায় থাকে, চলুন দেখে নেই। প্রথমেই আমি কেকের মোল্ডটাকে সেট করে নিচ্ছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারিপাশে লাগিয়ে নিব। আর তেলটাকে কিন্তু ভালো করে লাগাতে হবে, একটু আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে লাগাতে হবে। আর এর মধ্যে চাইলে কাগজ দিতে পারেন। আমি এখন এর মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে চারিপাশে মানে এটাকে মাখিয়ে নিব আর কি। তো এই ফাঁকে পুরাতন কথাটি নতুন করে আবারও বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে, সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো হয়ে গিয়েছে, এখন কেক বানাতে চলে আসলাম। আমি এখানে তিনটি ডিম নিয়েছি, কুসুম সহই নিয়েছি, আর একটা বাটিতে আলাদা করে নিয়েছি। এই জন্য অনেক সময় কিন্তু ডিম নষ্ট থাকে, সেজন্য আমি আলাদা আলাদা করে বাটিতে নিয়ে তারপরে একবারে দিয়ে দিলাম। আর যে ডালের চামচটা দেখালাম ওইটা দিয়েই আমি আজ সব কিছু মেপে মেপে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে ফেটে নিচ্ছি। আর এই কেকটা যে এতটাই সফট হয় আপনারা বুঝতে পারবেন নিজেরা যখন বাসায় করবেন। তো এখন আমি বিট করে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি ডিম ছাড়া কিছুই এখনও দেইনি। একটু সময় নিয়ে বিট করবেন, আর যাদের বিটার নেই তারা কিন্তু হ্যান্ডলুমস দিয়েও করতে পারেন। তো হ্যান্ডলুমস দিয়ে করতে গেলে একটু সময় লাগে বেশি, আর বিটার দিয়ে করলে একটু সময়টা কম লাগে। এখন এই ডালের চামচ দিয়ে আমি যে কয়টি ডিম নিয়েছি, তিনটি ডিম নিয়েছি, এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও বিট করে নিব। মূলত কথা, আপনারা যদি একটা ডিম দিয়ে কেক তৈরি করেন সেই ক্ষেত্রে এক চামচ করেই সব কিছু দিবেন। এখন আবারও ফেটে নিচ্ছি ভালো করে। ডিম দিয়ে ফেটানো হয়ে গিয়েছে, এরকম একটা বেটার তৈরি হয়েছে, দেখুন ঘনত্বটা কেমন। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল, আর ওই ডালের চামচ মেপেই আমি তেলটা দিচ্ছি, আর এটা দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি আবার একটু বিট করে নেব, আর তেল দেওয়ার পরে বেশি সময় বিট করতে হয় না, তাহলে কিন্তু ফোমটা একটু নষ্ট হয়ে যায়। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডালের চামচে তিন চামচ আটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন, কেকে গুঁড়া দুধ দিলে মানে অনেক সুন্দর আর হয়, সফট হয়, টেস্টি হয়। আর এখন দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার, আর আপনাদের যাদের বেকিং পাউডার নেই তারা বেকিং সোডা দিতে পারবেন হাফ চা চামচ পরিমাণ। তো এখন আমি চালনি দিয়ে চেলে একটু একটু করে দিব। তার আগে আমি এসেন্সটা দিয়ে নিচ্ছি, আর আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ পরিমাণ। আর এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা অরেঞ্জ দিতে পারেন, ব্যানানা এসেন্স দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। এখন শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে চেলে চেলে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই আলতো করে মিশাতে হবে, জোরে জোরে মিশালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিভাবে মিশাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে লাস্টের যে দলাগুলো বাকি অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম সামান্য লবণ, আর লবণটা দিলে কিন্তু মিষ্টিটা বেশ ভালো একটু বেশি বোঝা যায়, অ্যাডজাস্ট হয়ে যায় আর কি, একটু মিষ্টিটা গাঢ় হয় লবণটা দিলে। তো এখন আমি আলতো করে মাখিয়ে নিয়ে এখন আমি মোল্ডে ঢেলে দিব। তো আজকের মোল্ডটা কিন্তু একটু ছোট নিয়েছি আমি, সেজন্য একটু পরে সমস্যা হয়েছিল। তো আমি দেখে বুঝেছিলাম যে মোল্ডটা একটু ছোট হয়ে যাচ্ছে, তারপর আমি এই যে এরকম দুইটা ছোট্ট মোল্ড নিয়েছি মাফিনের, এর মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি, এখন এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। আমি এখন 40 মিনিটের জন্য দিয়ে দিব,
আর আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য দিয়েছিলাম। এই যে হয়ে গিয়েছে, নিয়ে এসেছি আর কেকটা এত সফট হয়েছে, দেখুন ফুলে একটু পাশ দিয়ে পড়েও গিয়েছে, হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর এটা এত সফট হয়েছে, এই অনুযায়ী আপনারা নিজেরা করবেন বাসায়, তাহলে বুঝবেন যে আপনাদের কেকটা কত সুন্দর হয়। এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সফট। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।